হ্যালো ব্রন, দি সৌদি সরকার টেট কোয়ালিফাইড 2014। তো আজকে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে, কারণ আপনাদের অনেক এসএমএস পাই, অনেক কমেন্ট পাই, স্যার ইভিএস এর সিলেবাসটা কি, স্যার প্রাইমারি টেটের জন্য আমরা কোন সিলেবাসটা পড়বো, কি কি রয়েছে আমাদের সিলেবাসে। আজকে সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করব আপনাদের ইভিএস থেকে কি কি পড়তে হবে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। ওকে, সেখান থেকে কি কি পড়বেন, আপনাদের সিলেবাসে কোন কোন টপিকগুলো রয়েছে, সম্পূর্ণভাবে ইভিএস এর সিলেবাসটা আজকে আমরা অ্যানালাইজ করবো, ডিসকাস করবো, আপনাদের অনেকটা হেল্প করবে ডাব্লিউবি প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। কারণ আপনারা যদি সিলেবাসটাই না জানেন তাহলে আপনারা কীভাবে প্রিপারেশনটা নেবেন। ওকে, পিডিএফ এর লিঙ্কটা কোথায় আপনারা পাবেন, কীভাবে পিডিএফ ডাউনলোড করবেন, সমস্ত কিছু আপনারা জানিয়ে দেবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এ ধরনের টপিকগুলো আপনারা অ্যাডভান্স প্রিপারেশনের সঙ্গে থাকবেন। আর আমরা তো ক্লাসের মধ্যে দিয়ে সিলেবাস বাই সিলেবাস আমরা তো এগোচ্ছি, আমরা সমস্ত কিছু ডিসকাস করছি। ওকে, তো আপনাদের কিন্তু সিলেবাসে যেটা রয়েছে ইভিএস অ্যান্ড প্যাডাগজি। ওকে, কোন কোন টপিকগুলো পড়বেন প্রথমে আমি সুন্দর সুন্দর করে আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো। সিলেবাসের মধ্যে এক নম্বর পয়েন্ট যেটা রয়েছে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যেটা হচ্ছে ফ্যামিলি, রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, যেটা হচ্ছে আমাদের পরিবারের সঙ্গে যে সম্পর্ক থাকে, যেমন কালকের ক্লাসে আমি আপনাদের করিয়েছিলাম এবং আজকে আমাদের ইভিএসটা অফ দিয়েছি, কারণ আপনাদের অনেক কমেন্ট আসে, এসএমএস আসে যে সিলেবাসটা কী। তো আজকে আমি সিলেবাস নিয়ে ডিসকাস করে দিচ্ছি। নাইটে আপনারা সিরিবির ক্লাসটা পেয়ে যাবেন, সিরিবির ক্লাসটা যেটা প্র্যাকটিস সেট 25 নাম্বার ক্লাস, সেটা আপনারা রাত 9টার সময় পেয়ে যাবেন। ওকে, আর কালকে আপনারা ইভিএস এর ক্লাসটা যেমনটি হতো মর্নিং 9টার সময় আপনারা ক্লাস পাবেন, আর কালকে আমি সিরিপি সিলেবাসটা আপনারা জানিয়ে দেবো রাত 9টার সময়। ওকে, তারপরে যেটা পড়েছে এক নম্বর পয়েন্টের মধ্যে যেটা রয়েছে সম্পর্ক, যেটা হচ্ছে রিলেশনশিপ। যেমন এই যে টপিকটা রয়েছে সম্পর্ক বা রিলেশনশিপ, তো এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং টপিক। যারা দিদি নাম্বার ওয়ান যারা দেখেন, অনেক ফিমেল স্টুডেন্ট যারা আছেন দিদি নাম্বার ওয়ানটা দেখেন, তো আপনারা সেখানে দেখবেন অনেক কোশ্চেন করা হয় যে আপনার মায়ের বাবার ভাই আপনার কী হবে। তো এ ধরনের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এই রিলেশনশিপের মধ্যে কিন্তু পড়ছে। আমরা সমস্ত কিছু ক্লাসে স্টেপ বাই স্টেপ পড়াবো, প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিটেলসে কুটে কুটে আমরা ডিসকাস করব, যাতে ভালো একটা প্রিপারেশনের সঙ্গে আমরা এক্সামে বসতে পারি। এবং অনেকের এসএমএস আসে, আমি একটা ছোটো ডিসকাশন আপনার সঙ্গে করে দিচ্ছি। অনেকে এসএমএস করেন ক্লাসগুলো পেইড ভার্সন না ফ্রি ভার্সন, সেটা নিয়ে আপনাদের একটু জানিয়ে দিই, কারণ এটা আপনাদের জানা দরকার। অনেকেই আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আমাদের অফিসিয়াল পেজও আপনারা এসএমএস করেছেন, ভিডিওর কমেন্ট বক্স অনেকেই করেছেন এসএমএস যে আমাদের ক্লাসগুলো ফ্রি না পেইড ভার্সন। তো আমি আপনাদের জানিয়ে দেবো টোটালি ফ্রি। ওকে, কোনো রকমের পে করতে হবে না, শুধুমাত্র লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করবেন, তার পাশে আর কোনো কিছুই করতে হবে না, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছিল না, কারণ শুধুমাত্র বেল আইকনটা আপনারা চেপে রাখেন। তো বেল আইকনে ক্লিক করার পরে দেখবেন তিনটে অপশন খুলে যাবে, সবার প্রথমে পাবেন একটা অপশন, নিচের দিকে একটা অপশন থাকবে আর ওপরের দিকে একটা থাকবে। তো ওপরের দিকে যে অল নোটিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা প্রেস করে দেবেন, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো আমরা সিলেবাসে চলে আসছি। তো আপনারা বুঝলেন এক নম্বর পয়েন্ট থেকে কোন কোন টপিকের ওপর থেকে কোশ্চেন হতে পারে, আপনার যে আত্মীয় স্বজন রয়েছে পরিবার, আত্মীয় স্বজন যে ফ্রেন্ড সার্কেল, তার উপর থেকে কিন্তু কোশ্চেন হবে। ওকে, দু নম্বর কাজ ও খেলাধুলা, যেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড প্লে। তিন নম্বর প্রাণী ও উদ্ভিদ, অ্যানিম্যালস অ্যান্ড প্লান্টস। তো অ্যানিম্যাল এবং প্লান্টের উপর থেকে কী ধরনের কোশ্চেন হয়ে থাকে, যেমন আপনারা বলতে পারেন এটা কোন পশু। আমাদের পশ্চিমবঙ্গের, আমি এর আগে একটা ক্লাসে করিয়েছিলাম, একটা কোশ্চেন আমাদের ভুল হয়েছিল যে আমাদের রাজ্য প্রাণী কী, তখন সেটা হবে মেছো বিড়াল, ক্লিয়ার? তো এ ধরনের আমাদের জাতীয়, ভারতের জাতীয় পশু কী, তো এ ধরনের কিন্তু কোশ্চেনগুলো আপনাদের থাকবে। উদ্ভিদের মধ্যেও সেম, কী ধরনের উদ্ভিদ রয়েছে, এই উদ্ভিদের সাল থেকে কী হয় বা এই উদ্ভিদের মূল থেকে কী পাওয়া যায়, এ ধরনের কোশ্চেনগুলো থাকবে, এ টু জেড আমরা ডিসকাস করব। চার নম্বর পয়েন্টে খাদ্য, যেটা হচ্ছে ফুড। পাঁচ নম্বর পয়েন্ট ওয়াটার, জল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেনই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ জলটা এখানে বলতে পারেন কী কী কোশ্চেন হতে পারে। তো জল থেকে যে ধরনের কোশ্চেন হতে পারে, যেমন আর্সেনিক দূষণ তো আমরা পড়েছি, আর্সেনিক দূষণটা জলেই হয়ে থাকে, তো এ ধরনের যে ভৌম জল রয়েছে, এ ধরনের জলের উপর থেকে যে টপিকগুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু আপনাদের হতে পারে, যে বর্তমানে পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মাত্রা কত, তো এ ধরনের কোশ্চেনগুলো। আশ্রয়স্থল যেটা হচ্ছে শেল্টার্স, ওকে, ভ্রমণ, ট্রাভেলস। পরের দিকে চলে আসবো আট নম্বর শক্তি, যেটা এনার্জি, ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে বা সালোক সঞ্চালন করে তখন কিন্তু সূর্য থেকে যে এনার্জিটা নেয় বা যে শক্তিটা নেয় সৌরশক্তি থেকে, তো এই ধরনের টপিকগুলো কিন্তু আপনাদের রয়েছে। পরিবেশ দূষণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে পলিউশন, ওকে, বিভিন্ন পলিউশন রয়েছে, বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হয়ে থাকে, সমস্ত কিছুই আমি ডিসকাস করে দেবো। এর আগে আমি অনেক ডিসকাস করেছি, সেগুলো আপনারা একটু ডিটেলস ক্লাস দেখে নিন। আর এখন থেকে তো আমরা কন্টিনিউ শুরু করেছি, আমরা চেষ্টা করছি পরীক্ষার আগে দুবার ভালোভাবে আমরা সিলেবাস শেষ করার। ওকে,
10 নম্বর যে পয়েন্টটি রয়েছে স্বাস্থ্য এবং বিভিন্ন রোগব্যাধি, যেটা হচ্ছে হেলথ অ্যান্ড যে ভাইরাসটা রয়েছে। ওকে, তো স্বাস্থ্য এবং বিভিন্ন রোগব্যাধি মানে কোনগুলো, আমাদের পুষ্টিকর খাদ্য, এ ধরনের যে টপিকগুলো রয়েছে, রোগগুলো রয়েছে, আমাদের তো বিভিন্ন মানব শরীরে রোগ থাকে, বিভিন্ন রোগ হয়ে থাকে, যেমন কলেরা, ম্যালেরা, কী জন্য কলেরা হয়, কেন ম্যালেরা হয়, তার ট্রিটমেন্টের জন্য বা ওষুধ কী কী রয়েছে, এ ধরনের। ওকে, কলেরার অনেক বিজ্ঞানসম্মত নাম রয়েছে, কলেরার অনেক বলছি কেন, কলেরার বিজ্ঞানসম্মত নাম রয়েছে, ম্যালেরার বিজ্ঞানসম্মত নাম রয়েছে, এ ধরনের যে টপিকগুলো সেগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেওয়া হবে। 11 নম্বর, দেশ ও প্রাকৃতিক বৈচিত্র্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটাও। অন্যান্য এবং আদার্স যে সাইটগুলো রয়েছে তার উপর কিন্তু আপনাদের কোশ্চেন হতে পারে। বাস্তুতন্ত্র রয়েছে, ওকে, তো এই ধরনের বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, ইকোলজি, এ ধরনের টপিকের উপর কিন্তু কোশ্চেন হবে। সমস্ত কিছু আপনাদের ক্লাসে স্টেপ বাই স্টেপ করিয়ে দেবো। একটু প্যাডাগজির দিকে চলে আসি, তো এটা তো ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখন প্যাডাগজির উপর কিন্তু অনেক কোশ্চেনই হয়ে থাকে, তো একটু জানিয়ে দিই। প্রথম পয়েন্ট রয়েছে পরিবেশবিদ্যার ধারণা, এখান থেকে কোশ্চেন হবে। দ্বিতীয় পয়েন্ট পরিবেশের তাৎপর্য। তৃতীয় পয়েন্ট বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক, মানে বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের যে সম্পর্কটা রয়েছে, কানেকশনটা। ওকে, তারপরে রয়েছে পরিবেশ শিক্ষার নীতি ও সমূহ, পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন, শিক্ষা সহায়ক উপকরণ এবং সমস্যা সমাধান শিখন, যেটা রয়েছে। তো এ ধরনের টপিকের ওপর থেকে কিন্তু আপনাদের প্যাডাগজি থেকে কোশ্চেন দেওয়া হবে। সমস্ত কিছু করাবো, স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আমরা তো শুরু করেছিলাম এই যে ফার্স্ট টপিকটা ছিল পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এটা হয়তো আর 2 থেকে 3টে ক্লাসের মধ্যে দিয়ে আমাদের লেসন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা শুরু করব প্রাণী এবং উদ্ভিদ, কারণ সিলেবাসটা এটা অনেকটাই বড়, ইম্পর্টেন্ট। তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। সবার শেষে আমরা কাজ ও খেলাধুলা করব, কারণ ওয়ার্ক অ্যান্ড প্লেটা আমরা সবার শেষে করব, কারণ হচ্ছে প্যাডাগজি থেকে আমাদের এই টপিকটা কিন্তু অনেকটাই রিলেটেড, মানে আমরা প্যাডাগজির সঙ্গে সঙ্গে আমরা এই টপিকটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। ক্লিয়ার? তো আস্তে আস্তে সমস্ত কিছু করিয়ে দেবো। অনেকের কমেন্ট ছিল এই পলিউশনটা নিয়ে ডিসকাস করার জন্য, এটাও ডিসকাস করে দেবো, কোনো অসুবিধা নেই। কন্টিনিউ করতে থাকুন, ক্লাস সেশন মিস করবেন না, আশা করি ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো এইটুকু ছোট্ট একটা ডিসকাশন ছিল। অয়তো স্যার তো আপনাদের ম্যাথমেটিক্সের ক্লাস দিচ্ছে, অয়তো স্যারের ক্লাস কিন্তু উইকে 3 দিন আসবে, ওকে, উইকে 3 দিন আসবে, কোনো অসুবিধা নেই। পরবর্তীতে স্যার চাইলে ক্লাসের টাইমটাও বা ডেটাও কিন্তু বাড়াতে পারে, কোনো অসুবিধা নেই, একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে সিলেবাস অনুসারে, একদম যে অঙ্কগুলো বোঝাবে। আশা করি যে আপনারা একদিন ক্লাস করলে হয়তো প্রসেসটা ভুলবেন না কখনো। ওকে, তো কন্টিনিউ করতে থাকুন ক্লাস। আর যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান কিন্তু আপনার কাছে চলে যাবে। ওকে, সিডিপি, ইভিএস এবং বেঙ্গলি ম্যাথমেটিক্স, বেঙ্গলিটা 3 দিন হবে, ম্যাথমেটিক্স 3 দিন হবে। ইংরাজি টিচার পেলে অবশ্যই আপনারা জানিয়ে দেবো যে কবে থেকে আমাদের ইংরেজিটা শুরু হবে। আর বাংলা সিলেবাসটা কি, বাংলা সিলেবাসটা আপনারা আজকে একটু পরে 1টার সময় আপনারা ভিডিও পেয়ে যাবেন, ডিটেলসে বলে দেবো কোন টপিকের ওপর থেকে কোশ্চেন, সিলেবাসে কোনগুলো রয়েছে এবং কোন টপিকের ওপর থেকে কোশ্চেন হয়ে থাকে আর ইম্পর্টেন্ট টপিক কোনগুলো। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করুন সুদীপ সরকার 01 প্রোফাইল পেয়ে যাবেন, ফলো করে রাখুন। কিছু জিজ্ঞাসা করার থাকলে সরাসরি ইনস্টাগ্রামে এসএমএস করুন, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যান। ক্লাসের পিডিএফগুলো এবং এই সিলেবাসের পিডিএফটাও আপনারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবেন, জয়েন হয়ে যান। জয়েন হয়ে গেলে কিন্তু আপনারা পিডিএফগুলো, নোটসগুলো, সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন টোটালি ফ্রিতে, কোনো রকমের পে আপনাদের করতে হবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন, ফলো করে রাখতে পারেন।